हेलो सुप्रिय दर्शक, प्लैंस एंड लाइफ चैने अपन सकल के स्वागत जानाई। बंधुगण, आज के गुरुत्वपूर्ण भेषज उद्भिदटर सम्बन्धे विस्तारित तथ्य जानब। ए लतानो उद्भिदटर नाम हलो तेलाकुचा। बंधुगण, स्थान विशेषे एटी के कूचिला, कुंद्री और कुंदुलियो बला है। आज हमें एर सकल गुणागुणर कथा आलोचना करब। यह उद्भिदटर विज्ञानसम्मत नाम हलो कक्सिनिया ग्रैंडिस। तेलाकुचा बा कुंदुली सब्जी हिसेबे खावा है। एर काचा फलो खाद्यजोग्य। कुंदुलिर पाता देखते अनेकटा पटलेर पातार मतो एवं एगुली खसखसे। एर फुलेर रंग सादा। लतानो गाछटी कोनो अवलम्बन पेले जड़िए धरे उपरे उठते पारे। एटी साधारणत रास्तार पाशे बनजंगले बा बसतबाड़ीर आशेपाशे जन्माय। तबे बाड़ीते लागिए माचा तैरि करेओ एर चाष करा जाय। एर इंग्रेजी नाम हलो आईवि गोट। এই গাছ একবার লাগালে কয়েক বছর ধরে এর শিকড় থেকে নতুন চারাগাছ জন্মাতে পারে। এর ফল পটলের আকৃতির মতোই। এটি কাঁচায় সবুজ এবং গায়ে হালকা সাদা সাদা দাগ রয়েছে। ফল পাকলে লাল বর্ণ ধারণ করে। ফলের ভেতর অনেক বীজ সারিবদ্ধ অবস্থায় থাকে। বীজ থেকেও এটির চারাগাছ গজাতে পারে। বন্ধুগণ, তেলাকুচা বা কুন্দুলি সবজি হিসেবে বেশ পরিচিত, তবে এর অনেক পুষ্টি ও ঔষধি গুণ রয়েছে। এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ। এতে ভিটামিন এ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ক্যালসিয়াম যথেষ্ট রয়েছে। কবিরাজি চিকিৎসাতেও এর অনেক ব্যবহার হয়, যেমন কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, হাঁপানি, ব্রঙ্কাইটিস ও জন্ডিসে এর ব্যবহার হয়ে থাকে। ডায়াবেটিস রোগীরা এটি খেতে পারেন। তেলাকুচার কচি কাণ্ড বা ফল রান্না করে খেলেও ডায়াবেটিসে উপকার পাওয়া যায়। এই তেলাকুচা প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে। এছাড়াও এটি খেলে রুচি বাড়ে, পেটের সমস্যা বা বদহজমের সমস্যা কমে যায়, এছাড়াও কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে না। তো বন্ধুগণ, তেলাকুচা বা কুণ্ডলীর এই অজানা গুণগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্ল্যান্টস এন্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।